हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। एक्षुनी मात्र खबर पा अनुपाते राज्य सरकार एवं केंद्र सरकारेर पक्ष थेके सकल राज्य एवं देशबासीर जन्य उठे एसेछे एकादम लेटेस्ट आपडेट। एवं एर साथेई रयेछे आबहावा दफ्तरेर तरफ थेके आज बड़ खबर, असनीर फाँड़ा काटलेओ दुर्योगेर मेघ गाच्छे ना बांगलार आकाशे। किछुक्षण पर थेकेई फेर कालबैशाखी ओ घूर्णिझड़ेर पूर्वाभास। किछुक्षणेर पर थेकेई झेपे बृष्टि नामबे एकाधिक जिलाते। बृष्टि पूर्वाभास रयेछे चब्बीश परगना, पूर्व मेदिनीपुर। बज्रविद्युत सह बृष्टि एवं झड़ेर सतर्कता देया हयेछे आलिपुर आबहावा दफ्तरेर तरफ थेके। कलकाता, पश्चिम बर्धमान, बाँकुड़ा, उत्तर चब्बीश परगना, दक्षिण चब्बीश परगना, पूर्व मेदिनीपुर, हुगली, हावड़ाते शुरू हबे बज्रविद्युत सह बृष्टि। अन्यदिके आबार उत्तरबंगेर समस्त जिलातेई आगामी चार थेके पाँच दिन भारी थेके अति भारी बृष्टिर सम्भावना जानाच्छे आलिपुर आबहावा दफ्तर। विशेष करे उपरेर पाँचटी जिला दार्जिलिं, कालिम्पं, जलपाइगुड़ी, कोचबिहार, आलिपुरदुआरेर बेश किछु जायगाय भारी বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথেই আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে অসনির ফাঁড়া কাটলেও বাংলার আকাশ থেকে সরছে না কালো মেঘের দাপট ও কালবৈশাখী। আবারও এর পিছনেই আরো একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার নাম ইতিমধ্যে করিম রাখা হয়েছে। যেটি জানানো হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই 140 কিলোমিটার বেগে ধেয়ে আসতে চলেছে এই ঘূর্ণিঝড়, যার প্রভাব পড়তে পারে বাংলারও একাধিক জেলাতে। এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর, কলেজের পরীক্ষাগুলো অনলাইনে হবে না অফলাইনে হবে, এ নিয়ে রয়েছে আরো একটি নতুন নির্দেশ। বিগত দু বছর করোনার জেরে সমস্ত পরীক্ষাই হয় অনলাইনে, তবে করোনা কাল কাটলেও ইতিমধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে আশঙ্কা এবারের পরীক্ষা অনলাইন হবে না অফলাইন হবে। যেখানে নির্দেশিকায় বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি যে অফলাইনে নয় অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। সামনেই শুরু হতে চলেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা, সেই পরীক্ষা কিভাবে হবে অনলাইনে না অফলাইনে এই বিষয়ে এবার হস্তক্ষেপ করলো রাজ্য। উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো কিভাবে নেওয়া হবে পরীক্ষা, তা ঠিক করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। করোনা বিধি মেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে কিভাবে হবে পরীক্ষা। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কার ভাবে যে আপডেটটি উঠেছে তা দ্বারা পরিষ্কার, যদি কোনো বিশ্ববিদ্যালয় অনলাইন চাই তাহলে সেই বিশ্ববিদ্যালয় অনলাইন পরীক্ষা করতে পারবে, যদি কোনো বিশ্ববিদ্যালয় অফলাইন চাই তাহলে সেই বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষা করতে পারবে, যা সম্পূর্ণ ওই বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারে ছেড়ে দেওয়া। ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে স্টেট ব্যাংকের সকল গ্রাহকদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর, জানলে আপনিও চমকে উঠবেন। যেখানে লাগাতার মূল্যবৃদ্ধির বাজারে নাজেহাল মানসিক এই মুহূর্তে স্বস্তির খবর। এসআই আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ালো দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 45 দিনের বেশি এসআই আমানতে 0.35 থেকে 0.75% পর্যন্ত সুদের হার বাড়ালো স্টেট ব্যাংক। আজ থেকেই চালু হলো এই সুদের হার। দিনের পর দিন যখন বাড়ছে একাধিক মূল্যের দ্রব্য মূল্য, ঠিক এই সময়তেই আবারও কেরোসিন তেলের দাম বাড়লো বিজ্ঞপ্তি জারি। রাজ্যের কেরোসিনের দাম বাড়তে লিটারে 80 টাকা, মে মাসের শুরুতে প্রায় 2.5 টাকা দাম বেড়েছে। এবার মে মাসের দ্বিতীয় দফায় আরো 15 পয়সা দাম বাড়লো কেরোসিনের। এর ফলে কলকাতায় লিটার প্রতি বিক্রয় মূল্য 82.54 টাকা, এতে রাজ্য কেরোসিন থেকে আয় করবে লিটারে অতিরিক্ত 15 পয়সা। এর সাথেই রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আরো একটি বড় ঘোষণা, এবারে কৃষকদের ক্ষতিপূরণ দিতে চলেছে রাজ্য সরকার। কিছুদিনের মধ্যে বাজারে আলুর দাম কমবে বলে আশাও জাগিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নবান্নে সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন হিমঘর থেকে আরো বেশি আলু বের করা শুরু করবে, উত্তরপ্রদেশ থেকেও আলু আসছে, এর জেরে আলুর দাম কমবে। কৃষিমন্ত্রী আরো জানান রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পে এবার 1,43,000 আলু চাষি ক্ষতিপূরণ পাচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেট বা ইনফরমেশন গুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়া, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেট গুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।